গেস্ট কে পেয়ে গেছি দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে? আজকে ঢুকেছি সকালবেলা। আর এর আগেও তো এসেছিলেন? এর আগেও আমি গত বছর এপ্রিল মাসে এসেছি। আচ্ছা আচ্ছা, বারবার এই হোটেল কেন? অন্য আরো তো অনেক হোটেল রয়েছে আর কি। ভালো, এদের ব্যবহার খুব ভালো, রুম ভালো। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে কথা দাদার মানে ব্যবহার খুব ভালো। ব্যবহার খুব ভালো, সেই জন্য আমার এই বারবার এই হোটেলেই আছি। ধন্যবাদ। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়ালে একটা দাগ পর্যন্ত নেই। চলুন এবার ওয়াশরুমকে একটু দেখিয়ে দিই। এটা রান্নার জায়গা না? রান্না করতে পারবে মানুষ? রান্না করতে পারবে। সব থেকে বড় জিনিস গিজার দেখতে পাচ্ছি, দেখো নন এসি রুমেও গিজার। আচ্ছা, তো মানে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম নন এসি রুম, তাতেও গিজার আর কি। মানে 12 মাস যারা গরম জলে স্নান করছেন তাদের জন্য একদম আইডিয়াল। দেখুন এখানে গিজারও দেখতে পাচ্ছি, গিজার অন করবেন, গরম জল নেবেন, স্নান করবেন। জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। পুরীতে রয়েছি, পুরীতে আজকের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চারিদিকে কুয়াশা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর আপনাদের। আমি যে হোটেলে রয়েছি, হোটেলটির নাম হলো হোটেল নিউ মুন ইন। এর ভিডিও আমি আগেও আপনাদের দেখিয়েছি, কিন্তু বর্তমানে বেশ কিছু আপডেট এসছে, ওনারা বেশ কিছু জিনিস অ্যাড অন করেছেন, যার জন্য আমি পুনরায় হোটেলে চলে এসেছি এবং কী কী আপডেট এসছে বা কী কী অ্যাড অন হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এখন হোটেলের যিনি ওনার, তিনি আমার সামনেই রয়েছে। আগে ওনাদের ইন্টারভিউটা একটু নিয়ে নিই, হোটেল সম্বন্ধে কিছু জিনিস জেনে নিই, তারপর আপনাদের জানাচ্ছি যে হোটেলটা ঠিক কোথায়। আপনারা হয়তো অনেকেই চেনেন হোটেলটা, তাও আমার কর্তব্য আমি আপনাদের দেখিয়ে দেবো বাইরে গিয়ে হোটেলটা ঠিক কোথায় রয়েছে। আর এই মুহূর্তে হোটেলের ওনার যিনি রয়েছেন, তিনি আমার সামনে রয়েছেন। জয় জগন্নাথ দাদা। আচ্ছা, তোমার এখানে টোটাল কটা রুম আছে? মোটামুটি 17টা রুম আছে। 17টা রুম আছে। এক একটা রুমে কজন করে থাকতে পারবে? তিনজন তো আরামসে কমফোর্টেবলে থাকতে পারবেন। আচ্ছা, চারজন হলে উনি যদি অ্যাডজাস্ট করে থাকবে তাদের তোমার কোনো আপত্তি নেই? তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তোমার এখানে যদি কেউ পেট নিয়ে আসতে চায় সে কি আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে। সিঙ্গেল পার্সন এলাও আছে? এলাও আছে। আনম্যারিড কাপল কেউ আসতে পারবে? আসতে পারবে, ভ্যালিড প্রুফ দুজনের থাকা দরকার। আচ্ছা, এখান থেকে সমুদ্র ঠিক কত দূর দাদা? পায়ে হাঁটলে 4 মিনিট। 4 মিনিট লাগে? 4 মিনিট। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়া রান্না করে করে খাওয়া দাওয়া করতে পারবেন, নাহলে পাশে ভেজ রেস্টুরেন্ট আছে, এই পাশে বন্ধুরা, হোটেলের ওনার যিনি, ওনার সাথে কথাবার্তা বলে নিলাম সমীর দার সাথে। এবার আমি আপনাদের হোটেলের বাইরে নিয়ে যাই, হোটেলটা কোথায় রয়েছে সেটা একটু দেখাই। এই রিসেপশন দেখতেই পাচ্ছেন, আমি একটু বাইরে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এদিকে কুয়াশা চারিদিকে, সকাল থেকে কুয়াশা, আজকে রোদ্দুর ওঠেই নি। আমি হোটেলের সামনে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, সেটা দেখা যাচ্ছে। তো এই নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের জাস্ট ঠিক পাশেই রয়েছে হোটেল নিউ মুন ইন। আর সকাল সকাল উঠ দেখে নিলাম, বেশ ভালো লাগলো। আর ওয়েদার দেখতেই পাচ্ছেন একদম। তো পুরীর যে প্রান্তেই থাকুন না কেন, স্টেশনে থাকুন, জগন্নাথ দেবের মন্দির থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনারা নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে চলে আসবেন। তার ঠিক পাশেই রয়েছে হোটেল নিউ মুন ইন। এই টোটাল ইনাদের প্রপার্টি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই হোটেলটি আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো। বন্ধুরা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, টু হুইলার নিয়ে আসেন, গাড়ি এখানে পার্কিং করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, গাড়ি পার্কিং করার ভালো বন্দোবস্ত রয়েছে। আর এখানে লেখা রয়েছে, দেখুন, সমুদ্র স্নানের পর পা ধুয়ে ঘরে প্রবেশ করুন। তো এটা একটু মেনে চলবেন আর কি। আর এই হলো রিসেপশন, এখানে সমিতা রয়েছে। এখানে আপনাকে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যতক্ষণ চলবে আপনারা কিন্তু কিছুটা সময় এখানে বসতে পারেন। দেখুন
চেয়ার রয়েছে এখানে, তাছাড়া সোফাও রয়েছে। তো বন্ধুরা চলুন এবার দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কী আছে বা রুমের অ্যাম্বিয়েন্স কী আছে সেগুলো একটু দেখে আসি চলুন। আর এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা এখন ফার্স্ট ফ্লোরের দিকে এগোচ্ছি। তবে বন্ধুরা এই হোটেলটা এমন একটি হোটেল যেখানে কিন্তু 12 মাস সিজন, মানে রুম ফাঁকা পাওয়াই যায় না বলতে গেলে। তবে একটা রুম ফাঁকা রয়েছে, সেটাই আমি আপনাদের দেখাবো। উঠতে উঠতে দেখুন ফিল্টার জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো জল আপনাদের কিনতে হবে না, জল এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। একটু নষ্ট করছি না, ঠিক আছে, রয়েছে সোনা। আর এখানে মাসি রয়েছে, মাসির জন্য যেটা সমস্যা হয়, অনেকেই কিন্তু বেরোনোর সময় টাকা পয়সা দিতে চান না, কিন্তু এটা আপনাদের এক্সট্রা করে দিতে হবে। দাদা মাসি কত করে নেয় মোটামুটি? 20 টাকা পার ডে পার ডে। আচ্ছা, মাসি কাজ করছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যে কদিন থাকবেন 20 টাকা করে হিসাব করে একটু দিয়ে দেবেন। চলুন রুমের দিকে। আর বন্ধুরা এখন এই সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রুম রয়েছে। হ্যাঁ, এই ওনাদের করিডোর, এদিকেও রুম রয়েছে। প্রথম যে রুমটি দেখাচ্ছি আপনাদের 307 নম্বর রুম, দেখুন দেখুন রুমটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ালে একটা দাগ পর্যন্ত পাবেন না। উপরে লাইটের যে পজিশনগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এদিকে ফ্যান রয়েছে, তাছাড়া হোটেল কর্তৃপক্ষ এদিকে একটা বড় সাইজের ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। ওয়ার্ডরোব রয়েছে, অনেক হোটেলে ওয়ার্ডরোব থাকে না, এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো গ্লাস জগ এবং এস্ট্রে দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টিভি রিমোটও রয়েছে, টিভি কিন্তু চালু রয়েছে। অনেক হোটেলে টিভি অ্যাজ এ শো হিসাবে থাকে, এখানে কিন্তু তা না, এখানে চলবে টিভিটা, দেখুন এখন চালানো নেই। আর একটা জানলা রয়েছে, জানলার পর্দা এইভাবে সরিয়ে দেবেন, তা হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করতে পারবে। মানে এই নয় যে একটা ঘিঞ্জি এলাকায় আপনি চলে এসছেন, মানে বিল্ডিং তার পাশেই বিল্ডিং, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, শুদ্ধ বাতাস হাওয়া ঢুকছে না ঘরের মধ্যে, সেরকম কোনো কন্ডিশন নেই, দেখতেই পাচ্ছেন একদম খোলামেলা, এদিক দিয়ে কিন্তু হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টেবিল দিয়ে দিয়েছেন, দুটো চেয়ারও রয়েছে, আর একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। মালিক আগেই বলে দিয়েছেন যে 4 জন করে থাকতে পারবেন, মানে 3 জন কমফোর্ট, আর আপনারা যদি 4 জন অ্যাডজাস্ট করতে পারেন তাহলে হোটেল কর্তৃপক্ষের অনুমতি রয়েছে, হোটেল কর্তৃপক্ষ তাদের কোনো বাধা দেবে না, সেটা আপনারা নির্বাচন করবেন বা বিবেচনা করবেন আর কি। দেখতেই পাচ্ছেন এই বেড, আর নিচটা টাইলস বসানো রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়ালে একটা দাগ পর্যন্ত নেই। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আর এটা রান্নার জায়গা না, রান্না করতে পারবে মানুষ? রান্না করতে পারবে। তো বন্ধুরা দেখুন এই রান্নার ব্যবস্থা, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। আর এই ডাস্টবিন রয়েছে, জলও রয়েছে, জলে কোনো সমস্যা নেই। পাশেই রয়েছে আপনার ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমপ লাগানো রয়েছে, এদিকে আপনার শাওয়ার রয়েছে, আর সব থেকে বড় জিনিস গিজার দেখতে পাচ্ছি, দেখুন নন এসি রুমেও গিজার, নন এসি রুমেও গিজার আছে। আচ্ছা, তো মানে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম, নন এসি রুম তাতেও গিজার আর কি, মানে 12 মাস যারা গরম জলে স্নান করছেন তাদের জন্য একদম আইডিয়াল। দেখুন এখানে গিজারও দেখতে পাচ্ছি, গিজার অন করবেন, গরম জল নেবেন, স্নান করবেন। একটা বড় সাইজের আয়নাও দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা এক ফোঁটাও নেই। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দিক থেকে, দেখুন বন্ধুরা আপনারা তো দেখিয়ে দিলাম, আপনারা যারা ফ্যামিলি ওয়াইজ আসছেন তারা রুমের মধ্যে রান্নাবান্না করতে পারবেন, আর যারা গ্রুপে আসছেন তারা কোথায় রান্নাবান্না করবেন সেই রান্নার জায়গাটা কিন্তু একটু উপরে রয়েছে। চলুন আমি নিয়ে যাচ্ছি। এখানে রান্না করা যাবে আর এখানে খাওয়া দাওয়া করা যাবে না, চেয়ার টেবিল পাতায় রয়েছে আর কি। আর এখানে রান্নাবান্না চলছে দেখতেই পাচ্ছেন, উপরে শেড রয়েছে, তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো সমস্যা নেই। আর বন্ধুরা আপনারা এখানে রান্নাবান্না যেমন করছেন তার ঠিক উল্টো দিকেই রয়েছে ছাদ, ছাদে আপনারা সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন, দেখুন অনেকে কিন্তু শুকাতে দিয়েও দিয়েছে। আর ওদিকে যারা রান্নাবান্না করছেন তারা এখানে কিন্তু বাসন ধুয়ে নিতে পারবেন, জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওদিকেও তো জলের ব্যবস্থা রয়েছে, ওদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে।
চেয়ার টেবিলে তো যত ছড়িয়ে রয়েছে, চাইলে আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন পুরীর ওয়েদার আজকে পুরো ফগি ওয়েদার, একদম কুয়াশাই ঢেকে গেছে একদম। তো বন্ধুরা, এই ছিল হোটেল নিউ মুন ইনের রিভিউ। আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আসবেন, কীরকম কী পরিষেবা পেলেন অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করবো।